একদিকে যেখানে আজ বিজয় দশমী ঠিক তার পাশাপাশি আজ 12 ঘন্টা প্রতীকী অনশনের ডাক আন্দোলনকারী জুনি আছে কৃষকদের এমনকি আজ করে প্রাক্তনি এবং আইএমএ এর ডাকে এই অনশন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে অনশন ধনতেরাসে ক্যাশেট গোল্ড এন্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ হলমার্ক ও এইচওয়াইডি কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড় সঙ্গে উপহার অভার বিচারছে প্রতীকী অনশনের ডাক দেওয়া হয়েছে মোট 14 জন চিকিৎসক প্রতীকী অনশনে বসবেন বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে 12 ঘন্টার প্রতীকী অনশনের ডাক অভার বিচারের দাবি এবং একই সঙ্গে যে 10 দফা দাবি তারা সামনে রেখেছিলেন সেই দাবি পূরণ অন্যদিকে এখনো পর্যন্ত আমরণ অনশনে যে সকল চিকিৎসকরা রয়েছেন তাদের ক্ষেত্রে দাঁড়িয়ে কোনো সহানুভূতিশীল মনোভাব সরকারের পক্ষ থেকে সামনে আসেনি যেই প্রতিবাদ এবং সেই প্রতিবাদেই মূলত 12 ঘন্টা প্রতীকী অনশনের ডাক কার্যকরে প্রাক্তনী এবং আইএমএ ডাকে বিচারের দাবিতে সিজিও অভিযান নাগরিক সমাজের অভার জন্য ন্যায় বিচার চেয়ে মিছিলে হাঁটলেন বহু মানুষ সিবিআই দপ্তরে সেখানে স্মারকলিপি জমা দিলেন প্রতিবাদীরা আর এই আবহেই আরজিকর নিয়ে মুখ খুললেন আরএসএস প্রধান মোহন ভাগবত প্রতিবাদ দিয়েই বিজয় সারল নাগরিক সমাজ সূর্য সিদ্ধান্ত মতে শনিবারই দশমী এমন দিনে অভয়ের জন্য বিচার চেয়ে সিজিও কমপ্লেক্স অভিযানে যোগ দিল শয়ে শয়ে মানুষ অভয়ের সুবিচারের দাবিতে এবং প্রকৃত দোষীরা উপযুক্ত সাজা পাক এই দাবি নিয়ে নাগরিক সমাজের সিজিও কমপ্লেক্স অভিযান সল্টলেকের করুণাময়ী মেট্রো স্টেশন সেই করুণাময়ী মেট্রো স্টেশন থেকে সিজিও কমপ্লেক্সে অভিযানে নেমেছে নাগরিক সমাজ এই ধরনের একটা গুরুতর অপরাধে কোনোদিনও একজন অপরাধী হতে পারে না আমরা চাই যে অবিলম্বে সমস্ত অপরাধীদের খুঁজে বের করা হোক রিপোর্ট মানুষের কাছে আসুক এবং যথার্থ শাস্তি চাই স্লোগান তুলতে তুলতে সিজিওর দিকে এগিয়ে চলে মিছিল যতদিন যাচ্ছে হতাশার বদলে বাড়ছে জেদ অভয়ার জন্য লড়াই এখনই থামার নয় সিজিও দপ্তরের সামনে ব্যারিকেড দিয়ে মিছিল আটকায় পুলিশ আন্দোলনকারীদের প্রতিনিধিরা সিবিআই দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দিয়ে আসেন আমরা ডেপুটেশন জমা দিয়েছি আমাদের একজন ডিএসপি সিবিআই তিনি নিয়েছেন ডেপুটেশন গ্রহণ করেছেন ডেপুটেশনের রিসিট কপিও আমাদের কাছে চিকিৎসক মহলের পাশাপাশি নাগরিক সমাজও যখন জোট বাঁধছে তখন আরজিকর কাণ্ড নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য আরএসএস প্রধান মোহন ভাগবতের আরজিকর অস্পতাল নেই वहां जिस प्रकार से टालमटाल का प्रयास हुआ अपराधियों को संरक्षण देने का प्रयास हुआ जो अपसंस्कृति पहली है उसके साथ अपराध और राजनीति का जो गठबंधन हो गया है उसके ये परिणाम है উৎসবের আবহেও মানুষের মন থেকে মুছে যাননি অভয়া তার জন্য দাঁতে দাঁত চেপে লড়তে এখনো প্রতিজ্ঞাবদ্ধ জনতা রিপাবলিক বাংলা অভয়ের বিচারের দাবিতে প্রতিবাদ উৎসবের মধ্যে প্রতিবাদ মহিলাদের ইংরেজ বাজারে আরজি করেন ঘটনার প্রতিবাদ দোষীদের শাস্তির দাবিতেই প্রতিবাদ মিছিল অভয়ার বিচারের দাবিতেই প্রতিবাদ উৎসবের মধ্যে প্রতিবাদ মহিলারা তারা পথে নামছেন প্রতিবাদ করছেন ইংরেজ বাজারের ঘটনা যেখানে আরজিকর কাণ্ডে প্রতিবাদ সংগঠিত হয়েছে দোষীদের শাস্তির দাবিতেই প্রতিবাদে নামেন মহিলারা প্রথম সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে প্রতিবাদ চলছে মহিলারা তারা পথে নামছেন রাস্তায় নেমে প্রতিবাদ মহিলাদের ইংরেজ বাজারের রাজমহল রোডে সেখানে মিছিল করে প্রতিবাদ জানিয়েছেন আরজিকরের ঘটনার প্রতিবাদে মহিলারা